আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। এটা মনে হচ্ছে চিপসের প্যাকেট, তাই না? আসলে এটা চিপসের প্যাকেট নয়, এটা হচ্ছে স্ক্রুড্রাইভার প্যাকেট। মূলত সাদৃশ্যপূর্ণ জিনিসের একটি কদর বেড়েছে বর্তমান সময়ে। আচ্ছা, সাবজেক্ট সেটা না, সাবজেক্টটা হচ্ছে আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি, ডিভাইসের কাজ করি বা মোবাইল ফোনের কাজ করি, ছোট ছোট ডিভাইসগুলো, এই স্ক্রুগুলো এত সেন্সিটিভ হয় যে এখন আমাদের স্ক্রুড্রাইভারের কোয়ালিটি যদি ভালো না হয় স্ক্রুগুলো অনেক সময় থ্রেড নষ্ট হয়। নষ্ট হলে কিন্তু আমাদের এই স্ক্রুগুলো খোলাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আপনি পাহাড় কেটে হয়তো ক্লিয়ার করে দিতে পারবেন, কিন্তু স্ক্রুগুলো ক্লিয়ার করা অনেক কঠিন বিষয়। অনেক সময় বডি নষ্ট করে হিট দিয়ে, আয়রনের হিট তাপমাত্রা দিয়ে সেখানে থেকে স্ক্রু বের করার চেষ্টা করা হয়। এটা সো টাফ এবং আসলেই একটা ক্ষতিকর বিষয়। তো আমরা এখন ভালো একটি স্ক্রুড্রাইভার, এটা নিয়ে সাধারণত কথা বলে না রিভিউ যারা করছে। রিভিউ তো বহুদিন করি না আমি, হঠাৎ করেই কিছু কিছু আপডেট চলে আসছে বর্তমান সময়ে, যে আপডেটগুলো নিয়ে কথা না বললে অনেকের কাছে এই মেসেজগুলো পৌঁছাবে না, তার উদ্দেশ্যেই কাজটি করা। তো আজকে আমরা রিলাইফের একটি স্ক্রুড্রাইভার সেট, যেখানে যার মডেল নাম্বার হচ্ছে RL728A, এই মডেলটি আমরা দেখাবো। এখানে চারটি স্ক্রুড্রাইভার আছে, খুবই খুবই সুন্দর। এই কাজগুলো করে আপনারা খুবই মজা পাবেন। এখানে বেশ কিছু সুযোগ সুবিধা আছে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এবং এই স্ক্রুড্রাইভারটা আপনারা পেয়ে যাবেন রাজশাহীর নিউ মোবাইল গ্যালারি থেকে। তো নিউ মোবাইল গ্যালারির নাম্বার, লোকেশন সকল কিছু দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নিতে পারবেন। এবং সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এখান থেকে পণ্য ডেলিভারি দেওয়া হয়, এবং কোনো ধরনের অ্যাডভান্স বুকিং ছাড়াই আপনারা যোগাযোগ করে সেখানে মালের অর্ডার করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে চিপসের প্যাকেটের মতো একটা সুন্দর সাদৃশ্যপূর্ণ একটি কৌটা। এবং এখানে দেখতে পাচ্ছি রিলাইফ স্টাডি মোবাইল রিপেয়ার স্ক্রুড্রাইভার সেট। মজার বিষয় হচ্ছে যে এখানে স্ক্রুড্রাইভারটা দেখার আগে মডেল নাম্বারটা আমরা দেখে নিই। মডেল নাম্বারটা হচ্ছে RL728A। এবং এখানে কিছু সুবিধার কথা বলা আছে, সেটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক। তার মানে আমরা স্ক্রু ধরার সময় অনেক সময় আমাদের ম্যাগনেট না থাকার কারণে আমাদের স্ক্রুড্রাইভারে স্ক্রু ধরতে পারে না, সেই স্ক্রুগুলো আমরা মোবাইল ফোনে লাগাতে গিয়ে মোটামুটিভাবে সমস্যায় পড়ি। তারপরে হচ্ছে প্রিসিশন সাইলেন্ট বিয়ারিং, তার মানে উপরে যে বিয়ারিংটা আছে বিয়ারিংটা সাইলেন্টলি ঘোরে, কিন্তু এখানে কোনো শব্দ হয় না। হাই হার্ডনেস এস টু স্টিল হেড, তার মানে হেড যেটা রয়েছে এটা সহজেই আপনার ভেঙে যাবে না অথবা ক্ষয় হয়ে যাবে না। আর লার্জ আইডেন্টিফিকেশন আইকন, উপরে আইকন রয়েছে, আইকনে আপনার হচ্ছে স্ক্রুড্রাইভারের মডেল নাম্বার, সাইজ সকল কিছু মোটামুটিভাবে আপনি দেখতে পাবেন। এবং অ্যান্টি স্লিপ ডিজাইন, আপনার হাতে কখনো স্লিপ করবে না, এটা এভাবে ডিজাইন করা হয়েছে। আমরা এটা খুলি, খোলার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে খোলার পরে আমাদের এখানে কালার আছে চারটি কালার। এখানে দেখুন 1.5, এটা হচ্ছে 0.8, এটা হচ্ছে T1, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা 2.5, এটা হচ্ছে 9.0। তাহলে এই মডেল নাম্বারগুলো দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করবো যে আমাদের কোন মডেলটা প্রয়োজন। এখন এটা থেকে খুব সুন্দরভাবে স্ক্রুড্রাইভারটা আমরা বের করে নিয়ে আসতে পারি। এটা টাইট ফিটিংয়ের মাধ্যমে এখানে ড্রাইভারটা ঢোকানো আছে। এরপরে আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের মাথায় একটা রাবার লাগানো আছে, এই রাবারটা আমরা খুলে নিতে পারবো। এটাও কিন্তু খুব স্ট্রং, দেখুন শব্দ হয়েছে। এ হচ্ছে আমাদের স্ক্রুড্রাইভার, এখান থেকে আমরা যখন ধরবো এটা হচ্ছে অ্যান্টি স্লিপ, আমরা এই গ্রিপটা এখানে ধরতে পারবো। অনেক স্ক্রুড্রাইভার আছে যে স্ক্রুড্রাইভারগুলোতে এখানে রাবার দেওয়া থাকে, এবং রাবার দিয়ে আমরা ধরি, কিন্তু রাবারটা কোনো একসময় নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে রাবার ব্যবহার করা হয়নি। তবে এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা সফটলি আপনি ধরতে পারেন এবং এটা নষ্ট না হয়। এটা হচ্ছে T1, মডেলটা এখানেও আছে, এবং T1 আমরা এখানেও দেখতে পাচ্ছি মডেলটা, ওকে। এবং রিলাইফ 728, আর এটাই হচ্ছে বিয়ারিং, সাইলেন্ট বিয়ারিংয়ের কথা যেটা বলা হচ্ছে এটাই সেটা। খুবই সফট, মাথাটা অসাধারণভাবে এখানে স্ট্রং আপনার হচ্ছে হেড দেওয়া রয়েছে, এই হেডটা সহজেই নষ্ট হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা 5টা প্রয়োজনীয়
যেসব টুলস রয়েছে এখানে, আমরা লুমিয়া, আইফোন এবং হচ্ছে আমাদের স্যামসাংয়ের সাধারণ যে মাপগুলো আছে সেই ড্রাইভারগুলো এখানে পেয়ে যাই। এটা হচ্ছে 2.5 এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 0.6, 1.5 এবং 0.8। অসাধারণ একটি স্কেপ স্ক্রুড্রাইভার সেট। এই স্ক্রুড্রাইভার সেটটা আপনারা যদি আপনাদের কাজের টেবিলে রাখেন অলমোস্ট ম্যাক্সিমাম কাজগুলো আপনারা এই স্ক্রুড্রাইভার দিয়ে করে ফেলতে পারবেন এবং এটা খুবই স্ট্রং, অল্প সময়ে এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এবং আমার মনে হয় যে এটা বছর বছর ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। যার কারণে পরামর্শ একটাই, ভালো স্ক্রুড্রাইভার নিতে হবে, কারণ দামি দামি ফোনগুলোর স্ক্রু নষ্ট হয়ে গেলে আমরা মোটামুটিভাবে একটু সমস্যায় পড়ি এবং বাজারে যে স্ক্রুগুলো থাকে সেগুলো কিন্তু অরিজিনাল স্ক্রুর মতো পারফরমেন্স দেয় না, যার কারণে আমাদেরকে ভালো স্ক্রুড্রাইভার ইউজ করতে হবে। অসাধারণ একটি স্ক্রুড্রাইভার দেখানোর চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।